الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نجيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম ইমাম সাহেব উপস্থিত গণ্যমান্য মুসল্লিগণ যাবতীয় তারিফ প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিওকে পৃথিবীর নানান রকম কাজ থেকে অবসর গ্রহণ করিয়ে
জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তিনার সংক্ষিপ্ত প্রশংসার পর ধর্মের গুরু কর্মের সেরা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রতি অগণন ভাবে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম সূরা আল মুমিন 24 পারা, এই সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সম্বোধন করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য ইতি টানব। আমার বন্ধুগণ, আমরা মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদিম, আমি তোমাদের ওকে সর্বাপেক্ষা উত্তম করে সর্বের সর্বা করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওকে সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যেমন আমাদের ওকে আল্লাহ সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ঠিক তেমনি আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক সুন্দর হওয়া দরকার। কেননা আমি সৃষ্টির সেরা, যেহেতু আমার ব্যবহার যেন হয় সর্বের সর্বা, শ্রেষ্ঠ ব্যবহার যেন আমি মানুষের সম্মুখে দেখাতে পারি। আমার বন্ধুগণ, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এই সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত যাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি গর্ব করলেন যে আমি তোমাদের ওকে সর্বের সর্বা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, এদের চরিত্র, এদের ব্যবহার এত নিম্নগামী যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। যেমন আমি শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মখলুক, অনুরূপ আমার ব্যবহারও যেন শ্রেষ্ঠ হয়। কিন্তু আজকে সে জায়গায় না গিয়ে আমাদের ব্যবহার সবচাইতে নিম্নগামী ব্যবহার আমাদের। আমার বন্ধুগণ, তবে মানুষের মনুষ্যত্ব, মানুষের চরিত্র পাল্টে দেওয়া যাবে, পরিবর্তন করে দেওয়া যাবে, এমন কি কোনো রাস্তা, এমন কি কোনো পথ বা এমন কি কোনো মত আছে নাকি? এখন যদি আমি আপনাদের সম্মুখে প্রশ্ন করি, আপনারা হয়তো বলবেন যে হ্যাঁ, সমাজ যদি কঠোরতর ভূমিকা নেয় হয়তো মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে। আমার বন্ধুগণ, কোনোদিনই সেটা সম্ভব নয়। মানুষের চরিত্রের মানকে উন্নত করে দেওয়া কঠোর শাসনের মাধ্যমে কোনোদিনই সম্ভব নয়। তবে এখন আমরা যাব কোথায়? এর জন্য কোনো হসপিটাল, এর জন্য কোনো নার্সিংহোম আছে নাকি? না। মানুষের চরিত্র, মানুষের মনুষ্যত্ব পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন,
নবীরা মানুষকে তার চলার পথ পরিবর্তন করতে বলেছেন, ব্যবহার আখলাক চরিত্রের পরিবর্তন ঘটাতে বলেছেন। বিনিময়ে নবীদের ওপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে বেঈমানের দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ওই বান্দার উপর আফসোস, আমি এমন একজন নবী পাঠালাম না যে নবীর উপরে বেঈমানেরা অত্যাচার করলো না, মাথা খারাপ বললো না, দেশ থেকে তাড়িয়ে দিল না, অস্ত্র প্রয়োগ করলো না, এমন একজন নবীকে আমি দুনিয়ার বুকে পাঠাই নাই। আমার বন্ধুগণ, নবীদের উপরে অকথ্য নির্যাতন নিপীড়ন জুলুম চালিয়েছে, আল্লাহর নবীরা যখন বুঝিয়েছেন যে এ জীবন জীবন নয়, মরণের পরে আরো একটি জীবন আছে। আর আপনি চিন্তা করে দেখুন, মানুষের ব্যবহার, মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে কেবলমাত্র তখন যখন ওই লোকটার অন্তরের মধ্যে এই ভয় ঢুকে যাবে যে দুনিয়ার বুকে আমি যাই করি না কেন, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, পরচর্চা করি, যেটাই করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন জবাবদিহি করতে হবে। এই ভয় যে মানুষের অন্তরে ঢুকে যাবে, ওই লোকটির আর কোনোদিন তার চরিত্র নিম্নমুখী থাকতে পারে না। আমার বন্ধুগণ, বেঈমানের দলেরা আল্লাহর নবীদের উপরে অস্ত্র প্রয়োগ করেছেন। এই লোকগুলি মরণের পরে জিন্দেগিকে অবিশ্বাসকারী। দেখুন, উদাহরণস্বরূপ আর একটা কথা বলে যাই যে পরকাল যে আমাদের আছে, এই বিশ্বাস যার অন্তরে জন্মেছে এই ব্যক্তি আর যে ব্যক্তির পরকাল কিছু নেই বলে বিশ্বাস করে নিয়েছে এই ব্যক্তি, এই দুজনের চরিত্র কিন্তু সমপরিমাণ হতে পারে না। উদাহরণস্বরূপ বলি, কোনো একজন অফিসার, তিনার পিছনে গোয়েন্দা বিভাগ কাজ করে, ওই অফিসার চিন্তা করবে যে আমি ঘুষ হাতে ধরার আগেই গোয়েন্দার কাছে ধরা পড়ে যাব, আর ধরা পড়ে গেলে আমার চাকরি ডকে উঠবে। এর চরিত্র আর একজন অফিসার, যিনি জানেন যে আমার পিছনে কোনো গোয়েন্দা বিভাগ কাজ করে না, এর চরিত্র আর ওর চরিত্র কোনো দিন সমপরিমাণ হতে পারে না। আমার বন্ধুগণ, সুতরাং পরকালের চরিত্র, পরকালের বিশ্বাস যার অন্তরে আছে, এর চরিত্রের মান কোনো দিনই নিম্নগামী হতে পারে না। চলুন সম্মুখের দিকে, আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে এগিয়ে নিয়ে যাই। কিয়ামতের ময়দানে এই লোকগুলি উঠবে, ওঠার পরে এরা বলবে যে আমরা পরকালকে অবিশ্বাস করেছিলাম, অস্বীকার করেছিলাম, অমান্য করেছিলাম, কিন্তু আজকে তো আমরা উঠেছি, এখন আমরা কি করব, কোথায় যাব। আল্লাহর ফেরেশতারা ওই লোকগুলিকে ডাক দিবে, ইউনাদাউনা আলামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, কি হে বান্দা, আজকে তোমরা নিজেরা নিজেদের ওপরে যতটা ক্রোধান্বিত হচ্ছ, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ক্রুদ্ধ হতেন যখন তোমাদিওকে ইমানের পথে ডাকা হতো, আর তোমরা তো অস্বীকার করতে, অমান্য করতে, ফাতাক ফুরুন তোমরা অস্বীকার করতে। আমার বন্ধুগণ, এই লোকগুলির চরিত্র ঠিক ছাগলের ন্যায়। দুনিয়ার বুকে যত প্রাণী আছে, সবচাইতে বেহারা প্রাণী ছাগল। আর এই ছাগলের চরিত্র, অর্থাৎ আপনি চিন্তা করে দেখবেন, রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য যদি মনে করেন যে দশটা ছাগলকে এক জায়গা করবো, এটা করা কোনোদিনই সম্ভব হবে না। অনুরূপভাবে মানুষগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও এরা কোনোদিনই পরকাল সম্পর্কে মানতে রাজি হয় নাই। কিয়ামতের ময়দানে এই লোকগুলি চিন্তা করবে যে এখন আমরা কি করব। দুনিয়ার বুকে বাহাদুরি, দুনিয়ার বুকে ক্ষমতা সব কিছু দেখিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে এখন কি হবে, কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কিয়ামতের ময়দানে সেদিন লোকগুলি একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালু রব্বানা মা আমাতনা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা দোষ করেছি, তুমি আমাদের দুইবার জীবন এবং দুইবার মরণ দিয়েছিলে, আমরা ভুল করেছি, আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, এই যে ব্যভিষিকময় দৃশ্য, আসা আবার গজব, এই গজবের ময়দান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ কি আল্লাহ আছে? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য আরেক জায়গায় বলেছেন, এরকম করে আল্লাহ বলেন, আল্লাহ বলছেন কিভাবে তোমরা কুফরি করো, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, যেহেতু তোমরা নিষ্প্রাণ ছিলে যিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে জিন্দা করা হবে। আমার বন্ধুগণ, পরকালে অবিশ্বাসকারী যারা, এই অবিশ্বাসকারীরা এরা বিশ্বাস করে যে আমরা নিষ্প্রাণ ছিলাম, সেটা ঠিক, মরে যাব এটাও ঠিক, কিন্তু মরণের পরে জিন্দেগি এরা কোনো মতে মানতে পারত না। এরা বলতো কি, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলছেন যে ওরা বলতো দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর আমাদের কখনো জিন্দা হওয়া লাগবে না, আমরা কখনো জিন্দা হব না। ওরা আরো বলতো, ক্বালু আইযা কুন্না ইদামান ওয়া ফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা। আল্লাহ বলছেন, ওরা বলতো, ওরা যুক্তি দিত যে আমাদের হাড় হাড্ডি গোস্ত মাংসগুলি যখন টুকরো টুকরো হয়ে যাবে, তখন আমাদেরকে কেমন করে জিন্দা করা হবে? এটা কেমন কথা যে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আবার কেমন করে জিন্দা করা হবে? আমার বন্ধুগণ, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে তোমরা মারা যাওয়ার পরে, মরে গিয়ে তোমরা যদি লোহা হয়ে যাও, মাটি হয়ে যাও, সেখান থেকেও আমি তোমাদেরকে জিন্দা করতে পারবো। আমার বন্ধুগণ, এর দ্বারা বোঝা গেল যে আমাদেরকে পরকালের ওপরে বিশ্বাস আমাদেরকে করতে হবে। এখন কথা হলো এই যে পরকালে অবিশ্বাস যারা করে আর যারা পরকালে বিশ্বাস করে না, এদের মধ্যে পার্থক্যটা কি? এদের পার্থক্য হলো এই, বর্তমান সময় নামাজি মাওলানা হাফেজদেরকে এই পরকালে অবিশ্বাসকারী যারা, এরা ঠাট্টা বিদ্রুপ উপহাস এবং ঘৃণার চোখে দেখতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন বান্দা যারা, এই মুমিনদেরকে যারা ঠাট্টা করেছিল কিয়ামতের ময়দানে, এদের প্রতিশোধ কিন্তু দেওয়া হবে। কিভাবে? যারা আলেমদেরকে ঠাট্টা করেছিল, এই আলেমদেরকে, মুমিনদেরকে, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে নিজের জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করেছিল, এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতখানা দান করবেন। আর যারা দুনিয়ার বুকে, যারা কোরআনের বিরোধিতা যারা করেছিল, নামাজের বিরোধিতা যারা করেছিল, হাদিসের বিরোধিতা যারা করেছিল, মসজিদের বিরোধিতা যারা করেছিল, এই বিরোধীকারীদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি জাহান্নামে দেবেন। ঘটনাটা কেমন ঘটবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন এরা দাউ দাউ করে চলবে, জান্নাতীরা জাহান্নামীদের দুর্দশা দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদের আরামায়েশ দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটি ব্যবস্থা আমি করব সেই জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনা ফি জুহালাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা জান্নাতীদেরকে তাকিয়ে তাকিয়ে দেখবে দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ভাই দুনিয়ার বুকে তোমার সঙ্গে আমার পরিচয় ছিল একই দোকানে বসে চা পান করেছিলাম একই পাড়ায় বসবাস করেছিলাম কিন্তু ভাই আজকে আমি জাহান্নামে এসেছি পানির পিপাসায় কলিজা ফেটে যেতে চাই ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুড়ি ছিঁড়ে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিয়েছেন বাজে খাবার দিয়েছেন ওর থেকে কিছু খাবার বা কিছু পানি আমাদের দাও জান আর বাঁচে না আমার বন্ধুগণ ওই সময় জান্নাতি বান্দা যারা দুনিয়ার বুকে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল আল্লাহর কোরআনের দেওয়া বিধানের অনুসরণ করেছিল যারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছিল যারা দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যারা কোরআনকে ভালোবেসেছিল ওই লোকগুলি সেই দিন ওই জাহান্নামীদেরকে পরকালে অবিশ্বাসকারীদেরকে বেনামাজিদেরকে ডাক দিয়ে বলবে ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন ওগো বেঈমানরা তোমরা শোনো তোমাদের জন্য জান্নাতি খাবার তো দূরের কথা জান্নাতি পানি তো দূরের কথা এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এতে তোমাদের জন্য জান্নাতি খুশবু পর্যন্ত হারাম করে দিয়েছেন এক ফোঁটা পানি তোমরা এখান থেকে পাবে না আমার বন্ধুগণ ওই লোকগুলি কিয়ামতের ময়দানে সেদিন বিপদে পড়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সংকেত দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীদেরকে বলেছেন ভয় করো ওই দিনকে যেদিন কোনো প্রাণী কোনো প্রাণের জন্য উপকারে আসবে না বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে সেদিন বিপদ থেকে বাঁচাবার কাউকে খুঁজে পাওয়া যাবে না আমার বন্ধুগণ অবশেষে আর একটা কথা বলে রাখি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন যে ও মানুষ তোমরা জানো দুনিয়ার বুকে শয়তানের ইত্তেবা করো না শয়তানের পদঙ্কন করো না শয়তানের অনুসারী হয়ো না কারণ শয়তান তোমাদের কোনোদিন বন্ধু নয় শয়তান তোমাদের শত্রু আমার বন্ধুগণ ওই কিয়ামতের ময়দানে ওই পরকালে অবিশ্বাসকারীদের সঙ্গে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওয়াকালা শাইতানু লাম্মা কুজিয়াল আমর তখন শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে শয়তানের সঙ্গে যখন দেখা হয়ে যাবে দুনিয়ার বুকে যারা শয়তানকে বন্ধু করেছিল শয়তানকে ফ্যামিলির একজন মেম্বার হিসেবে গ্রহণ করেছিল ওই লোকগুলির সঙ্গে শয়তানের দেখা হয়ে যাবে আর দেখা হওয়ার পরে শয়তানের সঙ্গে এরা ঝগড়া শুরু করে দিবে ঝগড়া শুরু করবে আর কি বলবে অকালা যুআফা উলিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ওরে শয়তান আমি তোমার অনুসরণ করেছিলাম তুমি বলেছিলে নামাজ পড়ো না আমি নামাজ পড়িনি তুমি বলেছিলে রোজা করো না আমি রোজা করিনি তুমি বলেছিলে যাকাত দিও না আমি যাকাত দিইনি তুমি বলেছিলে মানুষ মার্ডার করো আমি মানুষ মার্ডার করেছিলাম তুমি যা বলেছো আমি তাই করেছি কিন্তু আজকে তো আমি বিপদে পড়ে গেছি একটু কি নাজাত দিতে পারো দুনিয়ার বুকে যাও বলেছ তাই শুনেছিলাম কিন্তু কিয়ামতের ময়দানে আজকে আমি বিপদে পড়ে গেছি একটু নাজাত দিতে কি তুমি পারো আমার বন্ধুগণ শয়তান ওই সময় অনুসারীদেরকে লক্ষ্য করে বলবে সাওয়ুন আলাইনা আজাসিউনা আম সাবারনা মা আলানা মিন মাহিস আমার বন্ধুগণ মানুষ যদি কোরআনের প্রতি বিচার না করে
আল্লাহ এমন কোন কথা বাকি রাখেন নাই যে কথা অমান্য করার কারণে মানুষ জাহান্নামে যাবে, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাকি রাখেন নাই। কোরআনের মধ্যে কোন পথে গেলে জাহান্নামে যাবে, কোন রাস্তায় গেলে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা একের পর এক তিনি সুন্দর করে বায়ান করে দিয়েছেন, মানুষগুলি যাতে করে এর অনুকরণ করে জীবন ধারণ করতে পারে বলে। আমার বন্ধুগণ, শয়তান জবান খুলে যাবে, শয়তান সেদিন অনুসারীদেরকে বলবে সাওয়াউন আলাইনা আজাসিউনা আম সাবারনা মা আলানা মিন মাহিস, ওগো অনুসারীরা আজকে তোমরা ধৈর্য ধরো আর নাই ধরো, যেটাই করো না কেন তোমাদেরও যে দশা আমারও সেই দশা, আজকে জাহান্নামে যেতে হবে, সুতরাং আমার দোষ দিও না। আরো কি বলবে ওই শয়তান, আরো বলবে ওকালুল হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ওগো অনুসারীরা দুনিয়ার বুকে তোমরা, দুনিয়ার বুকে আমি হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তাই তোমাদেরকে আমি হেদায়েত করতে পারি নাই। তার মানে হলো দুনিয়ার বুকে আমি গুমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, তাই তোমাদেরকেও আমি পথভ্রষ্ট বানিয়েছি। আমার বন্ধুগণ, ওই শয়তান আরো বলবে মা আনা বিমুশরিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া, আজকে তোমরা নিজেরা নিজেরকে মালামত করো ভালো করে, নিজের কপালে নিজের যা পাও তাই মারো, আমার দোষ দিয়ে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? ওয়া মা কানা আলাইকুম মিন সুলতান, আলেমরা তোমাদেরকে দলিল দিয়ে বুঝিয়েছিল, কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝিয়েছিল, কিন্তু তোমাদের কানে সেই কথাগুলি তোমরা ঢোকাতে পারো নাই, ঢুকে নাই, যার জন্য তোমরা নিজেরা নিজেদের কপালে যা পাও তাই মারো, আমার দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে শয়তান সেদিন আপনাকে বিপদে ফেলে দিবে। আজকে যদি কোনো মানুষকে বলা হয় যে ভাই বয়স তো হয়ে গেল, নামাজটা পড়ুন, নামাজ পড়তে হবে, আল্লাহর দেওয়া বিধান মানতে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা নিয়ে তিনি তৈরি করেছেন যে আমরা তিনার গুলামি করব, আমরা তিনার দাসত্ব করব, আমরা তিনার বন্দেগী করব বলে আল্লাহ সৃষ্টি করেছেন, তো কমসে কম নামাজটা আদায় করুন। এই লোকটা আবার উল্টো ফতোয়া দেয়। উল্টো ফতোয়া কেমন দেয়? উল্টো ফতোয়া এই লোকগুলি বলে আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এই লোকগুলি বলে আমরা ঈমান এনেছি, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, এবং আমরা মুমিন, এবং আমরা মানে অনেকে দেখবেন বলে যে আমরা নামাজ পড়তে পারি না বটে কিন্তু ঈমান আমার পাকা। এই লোকগুলি বলে যে আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে, আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা হুম বিমুমিনিন, না এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়। কারণ হলো এই, নামাজ যে পড়ে না এর ঈমান কতটুকু? আমার বন্ধুগণ, নামাজি মুসলমান আর অমুসলমান এর মধ্যে পার্থক্য এতটুকু যে মুসলমান নামাজ পড়ে আর অমুসলিম নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ওরা মুমিন নয়, বরং ওরা ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশকুরুন, বরং তারা ধোঁকাবাজ, তারা আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, সুতরাং এরা ঈমানদার নয়। আমার বন্ধুগণ, এই লোকগুলি কিয়ামতের ময়দানে এরা টের পাবে যে আমরা এখন কি করব। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আর একটি দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন ওদেরকে জিজ্ঞাসা করা হবে
যে তোমরা কিসের জন্য জাহান্নামে আসলে কি ব্যাপার, তোমাদের কাছে আলেমরা কোরআন দিয়ে কথা বলে নাই, তোমাদের কাছে কোরআন হাদিস যায় নাই, তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে কালু নামনাকুম মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকুন নুতিউমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, নামাজ পড়িনি, যার জন্য আমরা জাহান্নামে এসেছি। আর মিসকিনকে কোনো সময়তে আমরা এক মুষ্টি নিজে খেতে দিই নাই এবং অপরকে দেওয়ার জন্য উৎসাহী করি নাই। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সেদিন বিপদে পড়ে যাবেন। মানুষ দুনিয়ার বুকে যদি নিজের চরিত্রের পরিবর্তন ঘটিয়ে যেতে না পারে, কিয়ামতের ময়দানে কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। দুনিয়ার বুকে আপনি যদি কোনো বিপদে পড়ে যান, মানুষকে বলুন, মানুষ আপনাকে আমাকে হেল্প করবে। কিন্তু যদি আপনি কিয়ামতের ময়দানে কাউকে চান, সেই সময়তে কি আপনাকে কেউ হেল্প করবে? না, তা কিন্তু কেউ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান সম্পর্কে, পরকাল সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বহু কথা বলেছেন যে মানুষগুলি যাতে করে পরকাল সম্পর্কে ভয় করে নিজের জীবন ধারণ করে। আমার বন্ধুগণ, তবে ভয় করবে কেন? আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব, সেটা হচ্ছে এই যে পরকাল কিয়ামতের ময়দানকে মানুষ এত ভয় করবে কেন? কি এমন ময়দান হবে? কেন যে আপনার কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি এমন ভয়াবহ হবে যে মানুষগুলি কিয়ামত সম্পর্কে কিয়ামতের দিনে ভয় করবে এত, বা ব্যতিব্যস্ত হবে এত, শয়তানের সঙ্গে ঝগড়া হবে, এর কারণটা কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দান কেমন হবে, ছোট্ট করে বলি, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন মানুষগুলি তারা নিজে আপনার ইয়াউমা তারাউনাহা তাজহালু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা। দুনিয়ার বুকে দেখবেন মা জননীর থেকে আপন কেউ নাই, কিন্তু সেই মা নিজের দুধে সন্তানকে ভুলে যাবে। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, সেদিন দেখবে যে সমস্ত গর্ভবতী মহিলা তাদের গর্ভগুলো পাত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষগুলি ওয়াতারান্নাসু সুকারা, মানুষগুলি উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো কিয়ামতের ময়দানে সেদিন ছুটতে থাকবে। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলবে না এরা তো নিশাও করেনি, পাগলও হয়নি, কিন্তু এরা এরকম করে ছোটাছুটি করে, তার কারণ কি? আমার বন্ধুগণ, দুনিয়ার বুকে দুনিয়ার উদাহরণ দিয়ে বলি যে মা জননী, ডাক্তার বাবু বলেছে তোমার সন্তান বাঁচবে না, তুমি বাড়ি নিয়ে যাও। মা জননী এত ভালোবাসে, ওই মা জননী আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও তুমি তো আমার সন্তানের হেফাজত করো, আর আমাকে তুমি দুনিয়ার বক্তি উঠিয়ে নাও বলে মা চোখের পানি ফেলে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ দিন হবে, সেই দিন মা জননী সন্তান ভুলে যাবে, গর্ভপাত হয়ে যাবে, মানুষগুলি উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো মাতালের মতো নিশা হয়ে গিয়ে ছুটে বেড়াবে, তারা কোনো দিশা পাবে না। কারণ কি? কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব দেখে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, মানুষগুলি উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো কিয়ামতের ময়দানে সেদিন ছুটতে থাকবে। আর একটা কথা বলবে যে এখন আমরা কি করব, কোথায় যাব? দুনিয়ার বুকে এক জায়গায় মারামারি করে অপর জায়গায় পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়েছিলাম, কিন্তু এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহ পালিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে? কিয়ামতের জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, কোন দিকে চলে গেলে এর থেকে রেহাই পাব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দিবেন কাল্লা আলা ওয়াসারা ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, আল্লাহ বলছেন যেদিকেই যাবে তুমি সেদিকেই তোমার রবের দরবার ছাড়া অন্য কোন দিকে পালাবার রাস্তা তোমরা আর পাবে না। আমার বন্ধুগণ,
দুনিয়ার বুকের বাহাদুরি, দুনিয়ার বুকে শেষ হয়ে গেছে, এখন তুমি এই সাপ এই জাহান্নামের আজাব থেকে কোনো দিকে পালাতে পারবে না। তবে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যদি সেই রকম লোক হই, এমএলএ, এমপি, অফিসার, ডাক্তার, মাস্টার, কি হবে? হবে না। আল্লাহ সে কথাও বলেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলছেন যে অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবেন। আর জাহান্নামে ওই লোকটি যখন পড়ে যাবে, তখন ওই লোকটি এমন একটি দুরবস্থার শিকার হবে যে বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার শিকার হবে সেই সময়। তখন ওই লোকটি চিন্তা কর চিৎকার করবে যে আল্লাহ তুমি আমাকে মৌত দিয়ে দাও, আমাকে মৌত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুলান কাসীরা, যে আজকে তোমরা এক মৃত্যু কামনা করো না, হাজার বার যদি মৌতকে ডাকো তোমাদের জীবনে কোনোদিন আর মরণ হবে না। তো যাই হোক, সময় শেষ, যেহেতু আমি আগে বাড়বো না, আমি আমার বক্তব্য এখান থেকে গুটিয়ে নিলাম। ইনশাআল্লাহ আমরা যে কথাগুলি আলোচনা করেছি শুনেছি, এই কথার ওপরে আমাদের প্রত্যেককে, বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তুমি পালন করার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।